ক্লাবের অন্যতম কর্মকর্তা সৈকত গাঙ্গুলির সঙ্গে দেখা করতে এসেছেন সুবর্ণবর্ষের প্রাক্কালে। ভালো টিম হবে এই মুহূর্তে, এইটুকুই বলছি, ভালো টিম হবে। জয় ইস্ট বেঙ্গল। সামনে মহামেডান ক্লাবের অন্যতম কর্তা বিজালদার সঙ্গে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তো পয়লা বৈশাখ, তো সবাইকে জানাই শুভ নববর্ষ। আর তোমরা সবাই আজকে দিনটা ভালো কাটিও, আশা করি আমাদের দিনটাও আজকে ভালো যাবে। সকালবেলা অনেক সকালেই আজকে উঠে গেছি, 7টার সময় উঠে গেছি। দিদি এসছে, কাজ কোটাজ করে গেল, সৌরভ তো তার আগে উঠেছে, উঠেও গাড়ি টাড়ি ধোয়াতে গেছে, ধুয়ে ধুয়ে গাড়ি টাড়ি কেটে আসবে। আর আমার স্নানও হয়ে গেছে আজকে, 7:15-20 মধ্যে আমার স্নান হয়ে গেছে, স্নান টান করা হয়ে গেছে। এখন গোপালকে তো আজকের দিনে আমাদের গোপালকে প্রতিষ্ঠা করেছিলাম, তো প্রত্যেক বছরই গোপালকে এমনি তো মন্দিরে লক্ষ্মী গণেশ পুজো দেয়, সৌরভ যাবে, মেয়ে যাবে, আমি আর যাই না মন্দিরে, সব রান্নাবান্না থাকে ঠাকুরে, তাই ওরা গিয়ে মন্দিরে পুজো দেবে, লক্ষ্মী গণেশের খাতা টাতা করে আসবে, আর বাট ঘরে বাদবাকিগুলো আমি গোপালকে আজকে ওই একটুখানি করে দিতে হয় সামনে পুজো করার জন্য, একটু পোলাও আলুরদম করে গোপালের মতন করে দেবো। তা মোটামুটি সব রেডি করেছি, আলু টালুও সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর তাড়াতাড়ি করতে হবে কারণ আবার বেরাবো 9:30-এর মধ্যে, তো ক্লাবে তো যাওয়ার আছে। ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওরা এখনও ওঠেনি, ওরা ওদেরকেও ডাকবো, ওরাও স্নান টান করবে। চলো আজকে আর বেশি কথা বলবো না, এখন খুব তাড়া রয়ে গেছে, তাড়াতাড়ি করে সব কিছু করি, তারপরে তোমরা তো দেখতেই পারবে সব কী পরপর হচ্ছে। শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফ ফ্যামিলির পক্ষ থেকে। তোমাদের সবাইকে জানাই এই বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক, মায়ের কাছে প্রার্থনা করি, সমস্ত ঠাকুরের কাছে প্রার্থনা করি, যেন সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আমরাও যেন ভালো থাকি, এইভাবেই যাতে আরও ভালো ভালো ব্লগ বানাতে পারি আর তোমাদেরকে দিতে পারি, আর তোমরা দেখে আমাদেরকে ভালোবাসা দিও। অনেকটাই ভালোবাসা তোমরা উজাড় করে দিয়েছো, তবে আরও ভালোবাসা লাগবে, তো ভালোবাসা অবশ্যই দিও। আর আজকে সকালবেলা শুরু তো হয়েছে, দেখতে পেয়েছে ঠাকুরের ভোগ টোক রান্না হচ্ছিলো, যা এখন ভোগ দেওয়া হলো ঠাকুরকে। আসলে পয়লা বৈশাখেই আজ থেকে 15 বছর আগে, আমার ছেলের বয়স 14, আর আজ থেকে 15 বছর আগে আমাদের বাড়িতে গোপাল নিয়ে আসা হয়েছিল, এবং পয়লা বৈশাখের দিনই আমরা তাকে পুজো করেছিলাম। তো সেই জন্য পয়লা বৈশাখের দিন আমরা গোপালকে পোলাও আলুর দমের ভোগ করে প্রত্যেক বছর দিই, আর এই বছর পয়লা বৈশাখের স্পেশাল যেটা, সেটা ইস্টবেঙ্গল ক্লাবে যাব। আর এখন যাবো হচ্ছে গিয়ে, আমি ছেলে আর মেয়ে তিনজন মিলে যাবো হচ্ছে গিয়ে নিচের মন্দিরে, আমাদের যে লক্ষ্মী গণেশ নিয়েছি ওই লক্ষ্মী গণেশের পুজো দিতে। তো পুজোটা দিয়ে আসি, অর্পণও আসছে, ফোন করেছিল, কথা হয়েছে, ও বেরিয়ে গেছে বাড়ি থেকে, আসছে, তো সবাই মিলে তারপর যাবো হচ্ছে গিয়ে আমরা ইসেতে, ইস্টবেঙ্গল ক্লাব। তো চলো আপাতত পুজোটা দিয়ে আসি। আর এই নববর্ষের সকালে আরেকটা জিনিসও চলছে, সেটা তোমাদের একটু দেখাই, সেটা হচ্ছে এখানে খেলা চলছে রিলায়েন্স ডেভেলপমেন্ট ফুটবল লিগের, ইস্টবেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেডের, যেটা এই স্তরে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা এবার ন্যাশনাল লেভেলে খেলা হচ্ছে। আজকে ইস্টবেঙ্গলের প্রথম খেলা, সকাল 8টা থেকে শুরু হয়েছে, এখন 58 মিনিটের খেলা চলছে, এবং ম্যাচের রেজাল্ট এখনও গোলশূন্য। তো নববর্ষের প্রাক্কালে যেখানে আজকে বার পুজো অনুষ্ঠিত হবে, কিন্তু ইস্টবেঙ্গলের যোদ্ধারা থেমে নেই, তারা অলরেডি মাঠে নেমে পড়েছে এবং তারা খেলছে একটা জয়ের লক্ষ্যে, দেখা যাক কী হয়। চলো আপাতত পুজো দিতে যাই। এই লক্ষ্মী গণেশ নিয়ে নিয়েছি, এবং লক্ষ্মী গণেশকে নিয়ে এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। অর্পণ ফোন করলেই মাত্র ও চলে এসছে নিচে, চলো দেখা হবে, ছেলে এখানে রেডি হয়ে গেছে, ছেলে রেডি, মেয়ে রেডি, আমরা তিনজন মিলে এখন যাচ্ছি পুজো দিতে, চলো পুজোটা দিয়ে আসি। অর্পণ চলে এসছে, সুবর্ণবর্ষ ভাই, সুবর্ণবর্ষ, চলো পুজোটা দিই, চলো যাওয়া যাক। দোকানের লাইনটা দেখো একবার।
লক্ষ্মী গণেশের, এবং পুরনো লক্ষ্মী গণেশ নেমে গেছে এবং নতুন লক্ষ্মী গণেশ আসনে বিরাজ হলো। আর এর মধ্যে এদিকে খেলা, ইস্টবেঙ্গলে 1-0 গোলে এগিয়ে গেছে, পেনাল্টি পেয়েছিল ইস্টবেঙ্গল, ঘরে ঢুকেই দেখলাম ইস্টবেঙ্গল পেনাল্টি পেয়েছিল এবং পেনাল্টি দিয়ে গোল করে আপাতত ইস্টবেঙ্গল 1-0 গোলে এগিয়ে আছে। 72 মিনিটের খেলা চলছে। তো চলো, অর্পণ তো নিচে এসে গেছে, ওকে বললাম উঠতে, ও উঠছে না, তারপর তোদের বিচে যাই, তারপর আমরা রওনা দেবো ক্লাবের উদ্দেশ্যে। রেডি হয়ে বেরিয়ে গেছি, নিচে ওরা গাড়ি স্টার্ট দিয়েছে, জাস্ট এই আমি উঠব। সবার অবস্থা খারাপ, গরমে এখনো পুজো হচ্ছে, ওদিকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। উনি দেখা করতে এসেছেন শুভ নববর্ষের প্রাক্কালে, আপনাকে শুভ নববর্ষ, শুভ নববর্ষ ভালো থাকবেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের জন্য, থ্যাংক ইউ, লটস অফ থ্যাংকস। এই দাদা, এই দাদা বেহালায় থাকে, আমাদের জন্য মিষ্টি নিয়ে এসছে, এই ভালোবাসার জন্য ভিডিও বানাই, টাকা লোকে অনেক কামাবে, বাস এই ভালোবাসা পাবে 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 না, এই জন্যই ভিডিও বানাই। ধন্যবাদ। এবং পয়লা বৈশাখের দিন এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবে দাঁড়িয়ে রয়েছি, দাদাকে মিষ্টিটা খাইয়ে দিই, দাদা মিষ্টি নিয়ে এসছে, দাদাকে খাইয়ে দিলাম, শুভ নববর্ষ।
অভিষেক চলে এসছে, সায়ন চলে এসছে, সবাইকে শুভ নববর্ষ। হ্যাঁ তুইও আয়, তুই কেন বাড়ছিস, শোনা ভালো আছিস? হ্যাঁ না না সেটা কোনো কথা নয়, সবাইকে শুভ নববর্ষ। কারো কিছু বলার আছে? জয় বেঙ্গল হোক, শাশ্বত চলে এসছে পুরো ধুতি পাঞ্জাবি পরে, একদম পুরো বাঙালি আনা বাঙালি বাবু। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, সবাই ভালো থাকবেন, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। এতক্ষণ ধরে দেখতে পারলে অনেকের সঙ্গে কথা হলো, অনেকে এসেছিল চেনা জানা, তো সবাইকে নিয়ে বার পুজোর অনুষ্ঠান হলো। তো এখনও কিছুক্ষণ ক্লাবে থাকবো, দেখি কার কার সাথে আর দেখা হয়, চলো দেখতে থাকি, চ্যানেলটাকে দেখতে থাকো, আশা করি চ্যানেলটি ব্লগটা ভালো লাগবে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এখন আমার সাথে শিশুরা আছে, বৌদি আছে, আজকের এই শুভ নববর্ষ ওরা, বৌদি শুভ নববর্ষ কী বলবে, আগে ক্লাবেতে কেমন লাগছে বলো। যেখানে আসিস ভাই আসিস, বাট আমাদের মায়ের মন্দিরে এসেছি, তো আমাদের তো ভালো লাগবে। যাই হোক, শুভ নববর্ষ সবাইকে, জয় বর্মা, জয় মা। বৌদি কেমন লাগছে ক্লাবে এসে আসবি? ভালো লাগছে, আমার আশা হয়ে ওঠে না, জয় মা ইস্ট বেঙ্গল। চলো জয় ইস্ট বেঙ্গল, এইভাবেই চলতে থাকো আমাদের ব্লগ, ঠিক আছে? পয়লা বৈশাখের অনুষ্ঠান এইভাবেই চলছে, বার পুজোর অনুষ্ঠান দেখতে থাকো। এই মুহূর্তে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে সঞ্জীব দা, শুভ নববর্ষ দাদা, শুভ নববর্ষ দাদা, প্রত্যেক সমর্থককে আমার তরফ থেকে শুভেচ্ছা, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। এটাই বলার যে আমাদের স্ট্যান্ড যাই থাকুক না কেন সেটা ম্যাটার করে না, ক্লাবের পাশে ছিলাম আছি থাকবো, একদম জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। এই মুহূর্তে দেখা হয়ে গেছে শুভমের সাথে, আর সৌভিকের সঙ্গে দেখা হয়ে গেছে, রেড এন্ড গোল্ড পিলগ্রিমসের সদস্য ওরা। তো শুভ নববর্ষ, শুভ নববর্ষ আমাদের বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফ। আমরা খুব পছন্দ করে এই চ্যানেল এবং ইস্ট বেঙ্গলকে আরও প্রমোট করছে ভারতবর্ষে এই চ্যানেল, এগিয়ে চলুক এই চ্যানেল, আমরা সাথে আছি ইস্ট বেঙ্গলের সাথে, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। যারা এখন খাওয়া দাওয়া চলছে, সবাইকে শুভ নববর্ষের মানে অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা, সবার কিছু বক্তব্য থাকলে বলো। বক্তব্য তো কী আছে, নতুন করে শুভ নববর্ষ সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের কিন্তু মন্ত্র একটাই, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। সবার নামগুলো একটু বলে দাও, সবার নামগুলো একটু। সুপর্ণ চৌধুরী, লোকনাথ ঘোষ, আমার নাম নীলয় মজুমদার, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এটা বাদে খেলা যাবে, অভিষেক শ্যামকৃষ্ণ, এবং সৌরভদার ব্লগে আমি একটা কথা বলতে চাই আজকে, যে এই সিজনে ইস্ট বেঙ্গল একটা মিডিওকার টিম করে যে ফাইটিং স্পিরিটটা দেখিয়েছে, আইএসএল এ হয়তো যে আকাঙ্ক্ষিত জায়গাটাতে ইস্ট বেঙ্গলে যাওয়া উচিত ছিল সেটা হয়নি, বাট আই থিঙ্ক নেক্সট সিজনে ইস্ট বেঙ্গল সেই জায়গাটায় যাবে, এবং ইস্ট বেঙ্গলকে কিন্তু নেক্সট সিজনে আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়নশিপের লড়াইতে থাকতে হবে, এটাতে সবাই এগ্রি করো তোমার সাথে। এবং শেষে একটাই কথা বলি, মন্ত্র একটাই, জয় ইস্ট বেঙ্গল, জয় বড় মা, আমাদের শিবুদা পেছনে রয়ে গেছে, শিবুদা প্লিজ জয়েন আস, জয় বড় মা, জয় বড় মা। আজকে সকাল সকাল বড় মার পুজো দিয়ে এসেছি, একদম একদম, আমরাও চাই, আমরাও লড়াই করব নতুন বছর নতুন করে, আবার আমাদের রক্তে লড়াই, আমাদের রক্তে লড়াই, আমাদের মানে কি বলবো, ধর্মে লড়াই আমরা সারা জীবন করেছি, সারা জীবন,
90 মিনিট মাঠেটাই মাঠেই হবে মাঠের বাইরে, মাঠের বাইরে আমরা সবাই বলি মাঠের বাইরে সৌগত কৃত্যের প্রতীক আজকে দেখিয়েছি। এক মোহনবাগান সমর্থক, সে আমার ব্লগ দেখে, আজকে দেখা করতে এসেছিল এবং শুধু খালি হাতে নয় মিষ্টি নিয়ে এসেছে। বাহ, এটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় পাওনা। ওটাই এই ব্লগ বানিয়ে সত্যি এটা সব থেকে বড় পাওনা, এই ভালোবাসাটাই পাও। বাংলার ফুটবল যেখানে যেখানে যারা ফুটবল ভালোবাসে তারা ফুটবলটাকেই ভালোবাসে। সেটাই মাঠের লড়াই 90 মিনিট থাকুক। সৌরভ, শিবুদা আর আবিদা মোহনবাগান সমর্থক দিয়েছিলেন, তাদের মতো মানুষ সবসময় থাকুক, এটাই আমরা বলি। মাঠের লড়াই মাঠে থাকুক, বাকিটা বন্ধুত্ব থাকুক। জয় ইস্ট বেঙ্গল। মন তো একটাই, জয় ইস্ট বেঙ্গল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইস্ট বেঙ্গল ক্লাবে, ইস্ট বেঙ্গল ক্লাবের অন্যতম কর্মকর্তা সৈকত গাঙ্গুলির সঙ্গে। দাদা, আজকে পয়লা বৈশাখের যে অনুষ্ঠান হলো, বার পুজো হলো, আমাদের ক্যাপ্টেন ছিল, দুই ক্যাপ্টেন কেটেন সিলভা এবং সৌভিকদা ছিল, এবং কার্লোস কুয়াদার দিমাস ছিল। এই পয়লা বৈশাখের বার পুজো অনুষ্ঠান নিয়ে যদি কিছু বক্তব্য আপনি বলেন সমর্থকদের উপরে। পয়লা বৈশাখটা একটা নতুন শুরু সব কিছুরই, তো আমরা আশা করি আমরা সবাই মন প্রাণ ঢেলে আজকে ক্লাবের বার পুজোয় সামিল হয়েছি। একটা নতুন শুরু হলো এই বছর, গত বছর আমরা ভালো কাজ করেছি, আমাদের কিছু পারফরমেন্স এসছে, সেটাকেই আমরা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে চাই, যাতে আগামী বছরটা আমাদের আরও ভালো। স্যার, এই সামনের বছরে মানে দলে আশা করি অনেক পরিবর্তন আসবে, ভালো কিছু আসবে, সেই নিয়ে যদি সমর্থকদের উদ্দেশ্যে একটা বার, ভালো টিম হবে, এই মুহূর্তে এইটুকুই বলছি, ভালো টিম হবে, গতবারের চেয়েও ভালো টিম হবে বলে দিল সৈকতদা, ভালো টিম হবে। এবং ঘটনা হচ্ছে আজকে পয়লা বৈশাখের প্রাককালে ইস্ট বেঙ্গল কিন্তু আরএফবিএল এর ম্যাচে 1-0 গোলে অলরেডি নর্থ ইস্টকে হারিয়ে পয়লা বৈশাখের দিনই আমাদের জয়যাত্রা শুরু করেছে। জয় ইস্ট বেঙ্গল। থ্যাংক ইউ। এখানে অর্ণব দাঁড়িয়ে আছে, রিমোর সঙ্গে তো আগেই দেখা হয়েছিল, রিমোর মিসেস রয়েছে, না আমি কিছু বলবো না, ওইটা ওইটার জন্যই অপেক্ষা করছিলাম। নেটফ্লিক্স, তুই এরন নেটফ্লিক্স, ব্লুটিক ব্লুটিক, হ্যাঁ জুন মাসের পর দেখতে পারবেন, এখন কিছু বলবো না। সবাইকে শুভ নববর্ষ, সবাই ভালো বছর কাটাবে। বৌদি কিছু বলো, বৌদি বলো, জয় ইস্ট বেঙ্গল। আর সবাইকে ছেড়ে দিলেও আমার এই ছোট্ট মাকে ভুললে হবে না, ঠিক আছে, রিমোর মেয়ে বলে দাও, কি বলবো বলো সবাইকে, জয় ইস্ট বেঙ্গল, শুভ নববর্ষ বলে দাও সবাইকে, শুভ নববর্ষ, তোমাকেও শুভ নববর্ষ, ভালো কাটুক সারা বছর। এখন আমি দাঁড়িয়ে আছি ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে, মোহামেডান ক্লাবের অন্যতম কর্তা বিলাল দার সঙ্গে। দাদাকে কংগ্রেচুলেশন আই লিগ জয়ের জন্য, আই লিগ জিতে আইএসএল এ এসছে এবং বাংলার তিনটে ক্লাবই আইএসএল এ খেলবে, সেটা নিয়ে সমস্ত সমর্থকদের উদ্দেশ্যে আজকে বার পুজোর দিনে কিছু যদি বলো। শুভ বিজয় সবাইকে, আমার শুভ বার পুজো, পয়লা বৈশাখ, শুভ নববর্ষ, শুভ নববর্ষের একটাই আমি কথা থাকবে আমার, বাংলা ফুটবল এখনও শেষ হয়নি, বাংলা ফুটবল আছে, এটা প্রমাণ করেছে আই লিগ আমরা চ্যাম্পিয়ন হয়েছি, টুরেন্ট সুপার কাপ ইস্ট বেঙ্গল ক্লাব নিয়েছে, টুরেন্ট কাপ মোহনবাগান নিয়েছে, তো বাংলা ফুটবল শেষ হয়নি, কাল মোহনবাগানে খেলা আছে, জিততে পারে, তো ব্যাপারটা হচ্ছে বাংলা ফুটবল শেষ হয়নি, এটা প্রমাণ হয়ে গেছে। আর আমরা চাইবো কি, আমরা এই তিনটে ক্লাব যদি খেলবে তো এইটাই সমর্থকরা যারা খেলা প্রেমী যারা আছে বাংলার, সবাই সবসময় ইংরেজ থাকবে। আমাদের সমাজে ছেলেরা আছে যারা বিভিন্ন এদিক ওদিক উল্টো পাল্টা নেশা ভাঙের মধ্যে চলে যাচ্ছে, আর যদি এইটা এইটা যদি রেশিওটা চলে খেলার মধ্যে মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান সারাক্ষণ খেলা নিয়ে যদি আলোচনা করতে থাকে, রাত্রিরে তাড়াতাড়ি ঘুম পাবে, শুয়ে পড়বে, সে খারাপ জিনিসে যাবে না, তাই এটা খুবই ভালো বাংলা ফুটবলের জন্য। আমরাও মোহামেডান আজকে কোয়ালিফাই হয়েছে, আগামী বছর আমরা সবাই মিলে আমরা খেলবো, ছটা ডার্বি হবে, তাই বলছি যান যান মোহামেডান, তো এখন বাজে আড়াইটে, ফিরে এলাম বাড়িতে, ওরা ওপরে উঠে গেছে, আর এখন গিয়ে একটু খেয়ে দে, যদি ওখানে একটু লুচি খেলাম কিন্তু বাড়িতে একটু খেতে হবে, সে ভোগ হয়েছিল পোলাও অর্ধ, সেগুলো খেয়ে দে, একটা ঘুম দিতে হবে, তারপর আবার সন্ধ্যা বিকালে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।